আজি সিডিলি বিধানসভা উপনির্বাচনের মিত্রজোঁটৰ কেন্দ্রীয় কার্যালয় কাশীগোত্রাত উন্মোচন করা হল। সকলো দলের জ্যেষ্ঠ নেতা সকলে অংশগ্রহণ করলে আর চিরাংদার 13 চিরাং আর কাজলগাঁওর আমার সকল বুথ সভাপতি আর তার উপর পর্যায়ের কার্যকর্তা সকলে এই কার্যসূচীত অংশগ্রহণ করলে। আমি সংকল্পবদ্ধ হয়েছ যে এই উপনির্বাচন UPPL দলের প্রার্থীক আমি রেকর্ড ভোটত জয়যুক্ত করিম বলে আমি সিদ্ধান্ত লৈছো। আর প্রত্যেকজন কার্যকর্তায় ঘরে ঘরে গৈ ভোটর রাইজক লগ ধরিব, ভোট ভিক্ষা করিব আর একবার নহয় দুইবার তিনবারকে যাব, তেনেকুৱা এটা সংকল্প লওয়া হয়েছে। আর মই ভাবু যে আমার সাংগঠনিক ভিত্তি ইমানে মজবুত যে আমি আজি এই স্থিতিত আছো যে প্রত্যেকজন ভোটার রাইজর ঘরত আমি যাই সেবা জনাই ভোট ভিক্ষা করব। যোন রাজনীতি করে আছে সবেতো প্রতিদ্বন্দ্বিতা করব, নির্বাচন আহিলে তো প্রতিদ্বন্দ্বিতা নকরিলে রাজনৈতিক দল কেনেকে চলিব? BPF ও করব, কংগ্রেসেও করব, UDF ও করব, আমি মিত্রজোঁট হয়ে আছো, আমার শক্তি একত্রিত শক্তিত আমি উপনির্বাচনত যাম। আর মই ভাবু যে বিপুল ভোটত আমি জয়লাভ করি। বেলেগ কোনো দলক আমি প্রত্যাহ্বান হিসাবে লওয়া নাই, আমার চিন্তাটো হল রেকর্ড মার্জিনত আমি কেনেকে জিতিব। মই না ভাবু প্রতিদ্বন্দ্বিতা ভাল প্রতিদ্বন্দ্বিতা হব, কিন্তু শেষত BJP প্রার্থীজনে ইলেকশনত জিতিব। না মোক করব তো প্রার্থিত্ব কেউ নিদিব? কংগ্রেস দল আছে, রাষ্ট্রীয় দল কংগ্রেস, যত যত নির্বাচন হয় প্রার্থী দিয়ে, নহলে মিত্রজোঁট ইয়াতেও প্রার্থী দিছে, তাত কোনো বেয়া পাব লগা বা কিবা কব লগা একো নাই। নির্বাচনত রাইজে কাক আশীর্বাদ দিয়ে আর কাক কিমান আশীর্বাদ দিয়ে তারে কারণে আমি চেষ্টা করি। ক্যান্ডিডেট দুই তিন দিনতে ঘোষণা হব। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ।